আল্লাহর কসম হাসিনা সরকারের কোন শরম লজ্জা নাই নির্লজ্জা চশমাওয়ালা বুবু যা নৌকা লয়া ভারত যা দূর হোক অন্ধকার জেগে উঠুক বিএনপি ধ্বংস হোক হাসিনার শয়তানি শক্তি ইন্ডিয়ার সাথে আদাত করে ক্ষমতা থাকার জন্য ইন্ডিয়া যা বলতেছে তাই করতেছে নির্বাচন কমিশনকে টাকা খাওয়াইয়া তোমার এক পক্ষ নির্বাচন করছে পুলিশ তো ইতে হাসিনার পাতাটা চাকর সরকার সিন্ডিকেট ভাঙতে পারবে না কারণ ওনার দলের লোক দিয়ে সিন্ডিকেট করাইতেছে এই জনগণ যখন গর্জে উঠবে শেখ হাসিনা পালানের পথ পাবে না ইন্ডিয়ার সাথে আদাত করে ক্ষমতা থাকার জন্য ইন্ডিয়া যা বলতেছে তাই করতেছে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরো ধ্বংস করে দিছে আমাদের দেশে যে শিক্ষিত লোকেরা আছেন যারা দেশ বর্তমানে চালাইতেছেন তারাও ইন্ডিয়ার দালালি করতেছেন শেখ হাসিনা নিজে বলছে তার আর কিছু দরকার না শুধু ওনার পাওয়ারের দরকার উনি পাওয়ার নিচে দেশ চালাক দশ টাকায় চাল খাওয়াবো কই উনি ক্ষমতা আসছিলেন প্রথমে দশ টাকায় চাল খাওয়াবে এখন চালের কেজি কত পাশাপাশি যে এখন আলুর সিজন চলতেছে আলু 60 থেকে 80 টাকা আমরা কোন দেশে বসবাস করতেছি আমরা দেশে আলু উৎপাদন হয় আলু তো আর বাইরে থেকে কিনতে হয় না সরকার সিন্ডিকেট ভাঙতে পারবে না কারণ ওনার দলের লোক দিয়ে সিন্ডিকেট করাইতেছে তারা এক পক্ষ নির্বাচন দিয়া নির্বাচন কমিশনকে টাকা খাওয়াইয়া তোমার এক পক্ষ নির্বাচন করছে এই হাসিনার সরকার কিন্তু বাংলাদেশের জনগণের সরকার না এটা ভারতের সরকার অবৈধ সংসদের অবৈধ প্রধানমন্ত্রী এই শেখ হাসিনার সরকার আল্লাহর কসম হাসিনা সরকারের কোনো শরম লজ্জা নাই নির্লজ্জা দূর হোক অন্ধকার জেগে উঠুক বিএনপি ধ্বংস হোক হাসিনার শয়তানি শক্তি শেখ হাসিনা সরকার আপনি ভারতের যতই দালালি করেন না আপনার দালালি চলবে না আর জিনিসের দাম এত বাড়ছে যা বলার বাইরে 120 টাকা কেজি চাল 70 টাকা কেজি আলু শাকসবজি যেই চড়া দাম এইভাবে তো জনগণ না খায় মরব আর পুলিশ তো ইতে হাসিনার পাতাটা চাকর এই জনগণ যখন গর্জে উঠবে শেখ হাসিনা আমি লিগ পুলিশ পালানের পথ পাবে না চশমাওয়ালা বুবু যা নৌকা লয়া ভারত যা